আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনার যদি মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থাকে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব ভালো সুযোগ রয়েছে নর্মালি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মাধ্যমিক পাশে ভ্যাকেন্সি বেরোয় না কিন্তু আজকে এমন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সম্পর্কে ডিসকাস করব যেখানে মিনিমাম মাধ্যমিক পাস থাকলেও আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশান পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে খুব ভালো সুযোগ রয়েছে পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে আমরা ডিসকাস করব। যে কোন কোন পোস্টে কিভাবে নিয়োগ করা হচ্ছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই সম্পর্কে তো ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ছয়ই মার্চ দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্টটি রয়েছে সেই পোস্ট হচ্ছে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার এটা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপিতে এবং তার সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা সম্পর্কিত যে ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়া সম্পর্কে আমি কিছুক্ষণের মধ্যে ডিসকাস করে দেবো যে যাদের যাদের অভিজ্ঞতা নেই তারা কিভাবে এখানে নিয়োগ হতে পারবেন সেই সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেটা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশান এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা চাই হসপিটালে অর্থাৎ হসপিটালে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং দশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে এই পোস্টটি হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট ঠিক আছে এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশান আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে যদি নর্মাল যদি আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকে তবু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যেই ডিসকাস করে দিচ্ছি যে যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এখানে কিভাবে নিয়োগ হতে পারবেন সেই সম্পর্কে পুরোপুরি দেখতে থাকুন সম্পূর্ণভাবে আজকে আমরা প্রত্যেকটি তথ্য নিয়ে ডিসকাস করবো আর দেখতে পাচ্ছেন পরবর্তী আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রেও মাধ্যমিক হচ্ছে আর দুই বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে যেখানে এটা হচ্ছে একটা গ্রুপ ডি পোস্ট যেখানে উনিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেটা হচ্ছে ফার্মাসিস্ট এই পোস্টের ক্ষেত্রে রয়েছে কোয়ালিফিকেশান যেটা চায় সেটা হচ্ছে টু ইয়ার্সের ডিপ্লোমা ইন ফার্মেসিতে থাকতে হচ্ছে অর্থাৎ ডি ফার্মা করা থাকতে হচ্ছে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় আর এখানে বেসিক কম্পিউটার নলেজ এবং বাংলা ভাষা জানতে হচ্ছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে বাইশ হাজার টাকা মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে আর পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু তার সাথে সাথে আপনাকে থাকতে হবে দুই বছরের ডিপ্লোমা কোর্স ইন প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা অপটিমেট্রি অ্যান্ড অফথালমিক টেকনিক এই যে ডিপ্লোমা কোর্স রয়েছে যে কোনো একটি করা থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন আর আঠারো হাজার টাকা মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাভিং এ রেকগনাইজড কোয়ালিফিকেশান ইন দ্য ক্লিনিক্যাল সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজিতে আপনার যদি কোয়ালিফিকেশান থাকে অথবা যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন সাইকোলজিতে অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লায়েড সাইকোলজি যে কোনো একটিতে করা থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেখানে আপার এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর আর তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে সাইক্রাটিক নার্স অথবা কমিউনিটি নার্স ইন ডিএম এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের কোয়ালিফিকেশান চেয়েছে যদি প্রথম কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনাদের বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা আর দ্বিতীয় কোয়ালিফিকেশান থাকলে আপনাদের বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ দেখতে পাচ্ছেন দুই ধরনের কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে যদি আপনি সাইকোটিক নার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে বিএসসি করা থাকতে হচ্ছে অথবা এমএসসি সংশ্লিষ্ট বিষয়ে আর যদি আপনি কমিউনিটি নার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন জিএনএম করা থাকতে হচ্ছে এবং অনলি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যেখানে চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যেমনটা আমি বললাম বিভিন্ন পোস্টের ক্ষেত্রে স্যালারি বিভিন্ন রয়েছে কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি এখানে কিন্তু স্যালারিগুলো পাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন ডেন্টাল হাইজেনিস্ট এই পোস্টের ক্ষেত্রে রয়েছে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজেনিস্ট কোর্স করা থাকতে হচ্ছে ডিসিআই রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং ভ্যালিড ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে এবং দুই বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু চেয়েছে এখানে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন যেখানে বাইশ হাজার টাকা মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই রকমভাবে আট ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস এখানে কিন্তু দেয়া রয়েছে এই সিলেকশন প্রসেসেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তারা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন যাদের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এক্সট্রা ওয়েটেজ এখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু যাদের অভিজ্ঞতা নেই তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের যেখানে আমি আপনাকে দেখুন এখানে বলে দিচ্ছি এখানে যে সমস্ত সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যেটা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন মার্কস আপটেন্ট ইন ক্লাস টেন মাধ্যমিকের যে নম্বর সেই নম্বর এখানে নেওয়া হচ্ছে এডিশনাল মার্কিং অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে এখানে নম্বর দেয়া হবে অভিজ্ঞতা থেকে কিন্তু খুব বেশি নম্বর দেয়া হয় না এখানে মাধ্যমিকের নম্বর যদি আপনাদের সবচেয়ে বেশি থাকে এবং আপনি যদি ইন্টারভিউতে খুব ভালো স্কোর করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই পোস্টের ক্ষেত্রে চাকরি পেতে পারেন এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনার অভিজ্ঞতা নাও থাকে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয় এবং ইন্টারভিউতে যদি আপনি ভালো স্কোর করতে পারেন তাহলেও আপনি এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ হতে পারবেন এগুলো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে এখান কিন্তু সেই ধরনের ক্রাইটেরিয়া রয়েছে গুরুত্বপূর্ণ কিন্তু সুযোগ রয়েছে যদি আপনার মিনিমাম মাধ্যমিক পাস থাকে তবু এখানে আপনি কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়ই মার্চ দু হাজার তেইশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে এদের যে লোকেশান সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি দেখতে পাচ্ছেন আপনাদেরকে উত্তর দিনাজপুর এই লোকেশনে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে রেজিস্টার পোস্টে অথবা স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে হবে কিন্তু সরাসরি অফিসে গিয়ে আপনি জমা দিতে পারবেন না নট বাই হ্যান্ড আপনি অফিসে গিয়ে জমা দিতে পারবেন না আপনাকে রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে যেখানে এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি লাগছে যেখানে একশো টাকা লাগছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আর এসসি এস ক্ষেত্রে লাগছে পঞ্চাশ টাকা যেখানে আপনি এনইএফটি করতে পারেন অথবা আরটিজিএস অথবা আইএমপিএস করতে পারেন যে কোনো একটি করতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাংকের ডিটেল এই ডিটেলে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে পেমেন্ট এবং পেমেন্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কপি অব দ্য পেমেন্ট রিসিপ্ট অ্যাকনলেজমেন্ট যে কপিটি সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে এবং এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর যা কিছু তথ্য আপনাদের রয়েছে যা কিছু কোয়ালিফিকেশান রয়েছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত প্রত্যেকটি তথ্য কিন্তু দিয়ে দেবেন যত কোয়ালিফিকেশান বেশি থাকবে তত আপনাদের সম্ভাবনা রয়েছে চাকরিটি পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি আমি ডেসক্রিপশানে পিডিএফের আকারে দিয়ে দেব সেখান থেকে আপনি এটি ডাউনলোড করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পুরোপুরি অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে আর এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর নিয়োগ কিন্তু আপনাদের হবে এই নির্দিষ্ট জেলাতেই নিয়োগ প্রক্রিয়া আপনাদের হবে উত্তর দিনাজপুর জেলাতে আপনাদের পোস্টিং হবে কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন উত্তর দিনাজপুর জেলাতে আপনাদের পোস্টিং হবে কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তো খুব ভালো সুযোগ রয়েছে আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন